ঘড়ির কাটাই এখন 5:30 বাজে বন্ধুরা। সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করবো খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। তো ডিআরটি ফ্যামিলি ডেইলি ব্লগস এ তোমাদের সকলকে স্বাগত জানাই। আবার নতুন একটা ভিডিও, নতুন একটা দিন শুরু করলাম, নতুন সকাল। তো 5:30 বাজে, যেহেতু এখনও রোদ বেরোয়নি আকাশে। আর আমি আজকে উঠেছি 4:00, উঠে 4:30 হাঁটতে গেছি। হেঁটে এসে 4:30 বেরোলাম, তো 5:30 অবধি হেঁটে এসেছি। এবার চলো নিচে চা বানাতে যাবো, কারণ মেয়ের তো টিউশন থাকে, চা বানাতেই হবে। আর তো চলো, তোমরা ব্লগটি দেখতে থাকো, আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। কী হলো বাইরের পরিস্থিতি এখনও দেখতে পাচ্ছ, রোদ বেরোয়নি। এখানে চায়ের জল চাপিয়ে দিয়েছি, চা করে নিই। আজকে আমার ডিউটি পড়েছে, আমি মেয়েকে দিতে যাচ্ছি, একটু দাঁড়ানোর সময় নেই। চলে এলাম, এবার দোকানঘরটা ঝাড় দিই। রান্নাঘরটাও মানে গ্যাস মোছা হয়ে গেছে, মানে আগের দিনই মোছা ছিল, তো সেই জল নেতা দিয়ে মুছে নিয়েছি। এইগুলো মোছা হয়ে গেছে, তাকগুলো শুধু দোকানঘরটা ঝাড় দেবো, দিয়ে আবার চা খাবো। চা খাইনি গরম, খুব তাড়া, মানে দেরি হয়ে গেলে মানে এত তাড়া দেবে, তো চা খাওয়া বন্ধ করেই দিতে গিয়েছিলাম। চলে এসেছি, আর এইখানটায় যে বসে বসে চা খেতে খুব ভালো লাগে। এইখানটায় ফিস ফিস করে হাওয়া দেয়, বেশ ভালো লাগে। আর নিচে মানে ঘরটার মধ্যে থাকলে না সবসময় পাখা চালাতে হয়, পাখা না চালালে গরমে থাকা যায় না, গরমটাও তো মানে খুব দিচ্ছে। আর এইখানটায় বেশ একটু ফিস ফিস করে হাওয়া দেয়, জানালাটা দিয়ে হাওয়া আসে, বেশ ভালো লাগে। চলো চাটা খেয়ে নিই, খেয়ে উপরের কাজকর্মটা করি, উপরের ঘরটা গুছাই, উপরের ঘর ঝাড় দিই, মুছি। রেগুলার যে কাজ করি আমি, সেই কাজই করতে হবে। মেসেজ করে দিয়েছে পৌঁছে গেছি, নাহলে ও গিয়ে দিই, ফোন পৌঁছে গেলেই মানে ফোন করে দেয় যে মা পৌঁছে গেছি। একটু টেনশান হয় তো এখানেই যা, তো দেখলাম মেসেজ করে দিয়েছে। ফোন বেজে গেছে 9:10, তো ভাত চাপিয়ে দিয়েছি। আর আজকে একটু ওটসের পরোটা করবো, বা প্যানকেক বলো যাই বলো, ওটা বানাবো। তো আমি এখানে 1 কাপ জল দিয়ে দিয়েছি, দিয়ে ওটসটা ভেজাতে দেবো, দিয়ে মাছটা বাছিয়ে নেবো। তো দেখো মাছ নিয়ে এসেছে, একটা বড় দেখে সিলভার কাপ মাছ নিয়েছে, আজকে আর বেছে নেয়নি। তো চলে এসেছি ছাদে, কাটাকুটি করে নিই মাছটা। আর আজকে সকালবেলায় এক ছাট বৃষ্টি হয়ে গেল, তো ওয়েদারটা আজকে ভালোই, বেশ ঠান্ডা ঠান্ডা আছে। আজকে খুব একটা রোদ নেই, হাওয়াও দিচ্ছে এই দেখো ফিস ফিস করে, তো ওয়েদারটা বেশ ভালো, এক ছাট বৃষ্টি হয়ে গেছে। চলো ওটসের প্যানকেক বানানোর জন্য এই দেখো এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি, লবণ দিয়ে দিয়েছি, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তোমরা চাইলে মনের মতন সবজি দিয়ে দিতে পারো, কিন্তু সবজি নেই আমার কাছে, তো এইগুলো দিয়েই আমি আজকে বানালাম।
আর পেঁয়াজ কুচি আর একটু লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো দিয়ে দিয়েছিলাম। ব্যাস এইরকম একটা করে নিয়ে, এরকম খুব পাতলাও নয় খুব ঘনও নয়, দিয়ে এরকম একটা ব্যাটার তৈরি করে ছোট ছোট করে দিয়ে এই দেখো প্যানকেক আমার রেডি। তো এখন আজকে আমি সকালে জলখাবারে এই যে প্যানকেক খাচ্ছি, আর মেয়েকে টিফিনেও দেবো ভেবেছিলাম, তো মেয়ে আজকে স্কুল যায়নি, এসে বললো স্কুল যাব না। তো এটা আমার সকালের আজকে জলখাবার হয়ে যাচ্ছে। তো ওরা ভাত খেয়েছে, আমি ওটসের পরোটা খেয়েছি। তো যাই হোক, এখানে বাসন মাজতে শুরু করে দিয়েছি। খাওয়া দাওয়ার পর সকালে জলখাবারের পর অনেক অনেক বাসন জমে যায়, তো সেগুলোকে মেজে বসে নিলাম। তারপরে এই দেখো আজকে একটা পটল আলু দিয়ে চচ্চড়ি করব, বেশি কিছু আজকে রান্নাবান্না করব না। তো দেখো নতুন জামা কাপড়ের গন্ধ পেয়ে পিঁপড়েগুলোও দেখো ছেগে ধরেছে, কি অবস্থা! বাপরে বাপ, আমি তো পারছি না আর এই পিঁপড়ে নিয়ে। এই প্যানটাই দেখো পিঁপড়ে তেয়ে ছেঁকে ধরেছে, এই দেখো দেখতে পাচ্ছ, আমি ঝাড়লাম বসে বসে, এই দেখো ক্যারির মধ্যেও ঢুকে আছে। এই কি জ্বালাতনে আমি পড়েছি রে বাপু! আগের দিন মেয়ের জন্য কি করেছিলাম, চুলে একটু তোমার পেঁয়াজ কেটে নিয়ে পেঁয়াজের রস লাগে, আজকে একটু নিম পাতা হলুদ বাড়ছি মেয়ের মুখে লাগানোর জন্য। আর আমার কাছে হচ্ছে এটা হচ্ছে মহা ঔষধ, কিছু হলেই নিম পাতা হলুদ বেটে মুখে লাগালেই আমার মেয়ের মুখে র্যাশ কিছু বেরোলেই ভীষণ ভীষণ উপকার দেয়। আর আমার মা মানে মায়েদের মুখে শুনেছি যে নিম মানে হলুদ এত উপকারিতা, কি বলবো, হলুদ খাওয়া আর মাখলে আর খেলে এত মানে উপকার পাওয়া যায়, কি বলবো। আর এটা সত্যিই হাতে নাতে ফল পেয়েছি, এই যে এইরকম নিম পাতা হলুদ বেটে নিয়ে মেয়ের মুখে লাগিয়ে দিই। তো ওর মুখে নিম পাতা হলুদ বেটে নিয়ে এলাম, আর উনি কী করছে ঘুমোচ্ছে। ও মা আমার টিপটা দেখো, গরমে ঘেমে গিয়ে কোথায় টিপ কোথায় চলে যাচ্ছে, কয় রে। বাইরে মেঘ ধরে গেছে আকাশে, আর গরম তো দিচ্ছেই সারাদিন। তো চলো এখন ভাত খেতে যাই। গেছো কাণ্ড, এত জোর ক্ষুধা পেয়ে গেছে যে তোমাদেরকে দেখাতেই ভুলে গেছি আজকে কি রান্না বান্না করেছি। আজকে করেছি পটল দিয়ে আলু দিয়ে একটা চচ্চড়ি বানালাম, আর এই যে মাছের তেল ঝোল মতন বানিয়েছি, এই হচ্ছে আজকে। আর আমি ডাল ঝোল বানাইনি, কারণ হচ্ছে দুদিন পরপর ডাল হয়েছে, আজকে আর ডাল খেতে ভালো লাগছে না তার জন্য। আর ডালের মধ্যে শুধু আমিও ডাল অতটা পছন্দ করি না, আমার বড় মশলা এরকম মাছ থাকলে আর ডাল লাগে না, তার জন্য আর মেয়ের জন্য আর শুধু ডাল বানালাম না, ওরও এই দিয়েই খাওয়া হয়ে যাবে। তো চলো খেয়ে নিই, প্রচণ্ড জোর ক্ষুধা পেয়ে গেছে বলে ভুলেই গেছি, সবাইকারই ভাত বেড়ে নিয়েছি। চলো আমি নিয়ে নিয়েছি রাজা মানে লেজা, যে হবে লেজা সে হবে রাজা। তো চলো ঘড়িতে দেখো 5টা বাজে, মনে হচ্ছে যেন সন্ধ্যা হয়ে গেছে। আর ওই দেখো 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 কাণ্ড দেখো, এক গাদা হনুমান এসছে, ই সাবাস মেঘ ডাকিতেছে। ওই যে দেখো মা ঝা ছা সব এসছে, আমার ট্যাঙ্কে কতটা জল আছে, তাহলে তুই ভাব ওদের কতটা তাহলে শক্তি বলতো, ওখান থেকে মানুষ কি ঝাঁপ মারতে পারবে। ট্যাঙ্কে জল কতটা আছে দেখেছিস, মেঘ ডাকছে। তো জামা কাপড়গুলো নিয়ে এসে তোমাদেরকে দেখানোই হয়নি। তো এই দেখো এগুলোই তো, এই দেখো না আমি তো তোকে বললাম, এই যে এখন এই প্যান্টগুলো খুব উঠেছে দড়ি দিয়া, পরে ফেল পরে দেখ কেমন, দেখো একদম ঠিক আছে, এখন সব দেখছি এরকম প্যান্টগুলো পরছে। দুখানা নিয়ে এসেছি, এই একটা কালার নিয়ে এসেছি। তো তুই কোনটা পরবি, একটা তো ব্যবহার করবি আর একটা তো রেখে দিবি, তো কোথাও
কুটুম বাড়ি গেলে পড়বি, আর একটা এমনি বাড়িতে পড়বি। এর থেকে উঁচু উঁচু পড়ে নাকি? ঠিক আছে তো, মেঘ ডাকছে, বৃষ্টি হলে আর তোমাকে পড়তে যেতে হবে না, খুব ভালো, মজাই মজা। অবশ্যই এগুলো কিসের সঙ্গে পড়বি, টপের সঙ্গে? দড়িটা বাঁধতে হবে তো, তো তোমাদেরকে দেখাচ্ছি পরে। আর বাকি জামা কাপড়গুলো তোমাদেরকে দেখাচ্ছি। একটা সাদা লেগিংস না কি বলে এগুলোকে, বেশ এইটা পিঁপড়ে নাকি, এটা এটা দেখেছিস, এইটা পিঁপড়ে। কি জ্বালাতন কি জ্বালাতন, এরাও নতুন জামা কাপড় পেয়ে পরবো পরবো ভাবছে বলে উঠে পড়েছে নতুন জামা কাপড়ে। এটা একটু পরে দেখ কেমন হয়েছে, এটা সাদা, এগুলো কি বলে বেশ ভুলে যাচ্ছি নামটা, সাদা তো একটু ছোপ ছাপ লেগে গেলেই অসুবিধা আছে। এই যে নিচের দিকে এই যে এরকম আছে, মানে এগুলো শর্ট শর্ট লেগিংস বলে, এটা ভিতরেও আছে। আমার না প্রচন্ড রাগ হচ্ছে এই পিঁপড়েগুলোর উপরে, কিছু করার নেই, ঝাড় ঝাড় ছাদার মাথা কারেন্টটা গেছে চলে। তুই বসবি কেন? হ্যাঁ তুই দাঁড়িয়ে থাকবি। এই যে এগুলো এরকমই পড়ে, তুই তো এটা কোথাও গেলে পড়বি, তুই তো এটা পরে তো পড়তে যাবি না। আসলে ডবল এক্সেল লাগবে, বুঝতে পারলাম এখন, একটা ডবল এক্সেল আছে, দুটো এক্সেল এসেছি, কিন্তু ঠিক আছে, কোমরে টোমরে ঠিক আছে তাই না? দেখো মাত্র 2000 টাকা নিয়ে গিয়ে আমি মেয়ের জন্য এতগুলো কিছু কিনে নিয়ে এসেছি। এই যে দুখানা প্যান্ট নিয়ে এসেছি, দুখানা প্যান্ট, এখন এই প্যান্টগুলোর আমি নাম জানি না যেহেতু, তো এই প্যান্টগুলো নিয়ে এসেছি, জিন্সের দুখানা প্যান্ট নিয়ে এসেছি। এই যে জিন্সের প্যান্টগুলো দেখতেই পাচ্ছ, একটা কালো কালারের আর একটা হচ্ছে অ্যাশ কালারের, তো ওকে এনেছি অনেক দিনই, তো আমি পরে পরে দেখানো হয়নি, আমি বললাম আজকে পরে নে, তো কেমন হচ্ছে না হচ্ছে, জিন্সের প্যান্টগুলো খুবই টাইট হচ্ছে ও পরতে অসুবিধা হচ্ছে, তো ওগুলো ফেরত দিতে হবে। আর নিয়ে এসেছি এই দেখো একটা জামা নিয়ে এসেছি, জামাটাকেও বললাম পর, জামাটাও একটু টাইট হচ্ছে, মানে সব কিছু টাইট হচ্ছে, জামাটা তবু চেন দিয়ে তো ওটাকে ফিটিং করে নেওয়া যাবে, তো ওর কোমরে ঠিক হচ্ছে। জিন্সের প্যান্টটা, জিন্সের প্যান্টটা হচ্ছে কি না পায়ের কাছে একটু টাইট হচ্ছে, আর এই দেখো এই জামাটা আর প্যান্টটা সেট, কিন্তু পরে কিন্তু দারুণ লাগছে, যাই বলো তাই বলো। তো এই জামা প্যান্টটাও নিয়েছি, তোর কত কী নিয়েছে অতটা মনে পড়ছে না, তো তোমাদেরকে পরে বলে দেবো দাম কত কী। আর এই দেখো এই জিন্সের প্যান্টগুলোর সঙ্গে এই দেখো এই গেঞ্জিগুলো নিয়েছি, দুখানা গেঞ্জি এনেছি, তো গেঞ্জিগুলো এই একটা গেঞ্জি, তো খুব সুন্দর লাগছে না? তোমাদের কেমন লাগছে কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলো না।